যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইলিশ উৎসব নামে ব্যতিক্রমী এক আয়োজন করে প্রবাসীরা। লস অ্যাঞ্জেলেস থেকে আব্দুস সামাদ জানান, ঐতিহ্যবাহী নানা আয়োজনে মেতে ওঠেন প্রবাসীরা। এ আয়োজনে ছিল ইলিশ রান্নার প্রতিযোগিতা, নানা পদের ইলিশ রান্নার প্রদর্শনী এবং দেশি খাবার, ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা। রং বেরঙের দেশি পোশাক পরে উপস্থিত হন নারী পুরুষ শিশু কিশোররা। মাহফুজা, শিল্পী রহমান ও মাহাদি সাবিন সেলিমের উদ্যোগে প্রথমবারের মতো এমন আয়োজনে মুগ্ধ প্রবাসীরা। এই মুহূর্তে আমরা এই সময়টা পেলাম।